আপনারা যারা বাংলাদেশে আছেন স্টুডেন্ট আর কি, এসএসসি পড়তেছেন, এসএসসি পড়তেছেন অথবা গ্রাজুয়েশন করতেছেন, পড়ালেখার ক্ষেত্রে কি হয় কি, মানে আমরা লেখাপড়া করা অবস্থায় বুঝতে পারি না আসলে আমাদের ফিউচারে কি করা উচিত। তাই মানে সময় নষ্ট না কইরা আপনি এসএসসি করতেছেন, এসএসসি করলেন, তারপরে এইচএসসি করলেন, এইচএসসি করার পরে যদি আপনি আপনার বাংলাদেশে গ্রাজুয়েশন করতে চান করতে পারেন, অথবা যদি আপনি পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে গ্রাজুয়েশন করতে চান সেটাও করতে পারেন। আপনার দ্রুত ডিসিশন নিতে হবে, সময় নষ্ট করা হবে। আপনি আমেরিকা যেতে চান, ইউরোপ যেতে চান অথবা ইউকে যেতে চান, আপনি আইএলটিএস করলেন, ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করলেন, গুড, সময় নষ্ট করা যাবে না। আপনার আগে থেকেই আপনার কাছে প্ল্যান থাকা লাগবে, মানে আপনি কনফিউজ থাকা যাবে না, আপনি আগে থেকেই সব কিছু সম্পর্কে ধারণা রাখতে হবে যে আমি, হ্যাঁ আমি আমার এসএসসির পরে কী করব, বা এসএসসির পরে কী করব, অথবা গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে কী করব। আপনি যদি কমপ্লিট হওয়ার আশায় বসে থাকেন তাহলে আপনি পিছিয়ে থাকবেন। আপনাকে সব কিছু অন্তত 6 মাস বা 1 বছর আগে থেকে আপনার প্ল্যানিং করতে হবে যে আপনি কী করবেন। যেমন আপনি যদি জাপানে আসতে চান, জাপান এখন ভালো একটা ভালো অপরচুনিটি দিতেছে স্টুডেন্টদের জন্য, প্রচুর পরিমাণে বাংলাদেশি স্টুডেন্ট জাপানে আসতেছে, জাপানে আসার জন্য আপনার এইচএসসি সার্টিফিকেট লাগবে, তারপরে আপনি একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে জাপানিজ 6 মাসের একটা কোর্স করে জাপানে চলে আসতে পারবেন। অথবা যদি আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে গ্রাজুয়েশন কমপ্লিট করলে আপনার জাপানিজও শেখা লাগবে। আপনি এই জায়গার কোনো একটা ভার্সিটিতে মাস্টার প্রোগ্রামে বা এমএসসি প্রোগ্রামে চলে আসতে পারবেন, যেসব ভার্সিটিগুলোতে ইংলিশে লেখাপড়া করানো হয়, এক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার প্রবাবিলিটি 100%। তাই সময় নষ্ট না করে বাংলাদেশে, বাংলাদেশে আমরা থাকলে কী করি কি, আমরা ভাবি, চিন্তা করি, এটা করি, সেটা করি, সময় নষ্ট করি। আমরা এসএসসি শেষ হয়েছে, 1 বছর গ্যাপ দিলাম, অথবা আমাদের গ্রাজুয়েশন শেষ হলো, 1 বছর গ্যাপ দিলাম, এখানে জব করলাম, ওইখানে জব করলাম। বাংলাদেশের জব মার্কেট সম্পর্কে তো আমরা সবাই জানি যে এতে মানে যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছেন কোনো ফিউচার নাই। তাই সময় নষ্ট না কইরা আগে থেকে এইসব প্ল্যানিং করে রাখেন যে কোন দেশে যাবেন, জাপান আসতে চাইলে জাপান চলে আসতে পারেন। এটাই আজকে, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।